তিজাজে খেউরর বইদাসে বাগনি আছে পাল্লার বান্দারা এই জামাত থাকি যখন গ্রামের ভিতরে ঢুকলা তাকায় দেখুন একটাও তো মানুষ না সব বান্ধ রয়ে গেছে কথা বলতে পারে না মাতা লড়াইয়া লড়াইয়া খেউরর বাই গেছে খেউরর চাষা গেছে মাতা লড়াইয়া লড়াইয়া ও কথা বোঝাইয়া দিতে চায় ও আল্লাহর বান্দারা আপনার লাগে দোয়া করো আমরা তো মাছ মারলাম না কিন্তু মাছ মারনেওয়ালারে সাপোর্ট করার কারণে আজকে আমরাও বাধ্য রইলাম সুয়র রইলাম খাওনা উজুবিল্লাহ যারা মাছ মারল তারাও সুয়র বাধ্য রইল আর যারা মাছ মারে নাই তারাও সুয়র বাধ্য রইল আল্লাহ ফরমাইদরা ওয়ালা কাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্লা লাকুম কুনু কিরাদাতান খাসিন তোমরা জানো তোমরা অবগত আছো তোমাদের মধ্যে তাকিয়া যারা শনিবার করে দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন হসল আমি আল্লাহ তারারে কইলাম তোমরা জালিল বান্দর হয়ে যাও লগে লগে সব মানুষগুলা বান্দর হয়ে গেল খাউদাউজুবিল্লাহ ও মুসলমান বাবারাম যে জমাতে বাধা দিছিলাম বাধা দেওয়ার পরে ওই সমস্ত মানুষ মানে নাই আগলিয়া তারা হরিয়া যাওয়ার কারণে এই গজব থাকি তারা বাঁচতে পারছে নি না পারছে না আলহামদুলিল্লাহ তারা বাঁচি গেল আর যারা মাছ মারে নাই কিন্তু মারনেওয়ালারে সাপোর্ট দিছে এরা গজব থাকি বাঁচতে পারছে নি বাবা জিরা পারছে নি বাঁচতে না না পারে নাই আজকে সমাজের ভিতরে আপনার কোরআন বিরোধী কাম চলে আপনি বাধা দেও না সুদর ব্যবসা চলে আপনি বাধা দেও না মদ চলের এলাকার মধ্যে আপনি বাধা দেও না ঘুষ চলে এলাকার মধ্যে আপনি বাধা দেও না জুয়া আপনার খেলা চলে আপনি বাধা দেও না বুধপরস্তি এলাকার মধ্যে চলে আপনি বাধা দেও না অ মুসলমান শক্তি আছে হাত দি বাধা দিতে পারো দেও না শক্তি নাই তুমি জবান দি বাধা দিতে পারো জবান দি বাধা দেও না জবান দি বাধা দিলে অসুবিধা হয় অন্তর দি প্রতিবাদ করো না তুমি মন ঘটনায় রে তোমার ইমান সহি আর তুমি মরবাই আর জান্নাত তো যাইবা গিয়া না না হবে না বাধা না দেওয়ার কারণে কুটুমালা রাখার কারণে দাউদ নবীর উম্মত যারা বাধা দিছিল না তারার মধ্যে জেলা বিপদ আইছে ওয়ালা তোমার মধ্যেও বিপদ আসবে খাওনা উজুবিল্লাহ বুঝা গেছে নি বাবাজিরা বাদ বুঝা যাননি এই জন্য সমাজের ভিতরে ইসলাম বিরোধী খাম দেখছো সুদ ঘুষ চুরি মদ জুয়া ও তার প্রতিবাদ ধরো প্রত্যেক মানুষের হক আছে না নাই প্রতিবাদও প্রত্যেক মুমিনের আছে না নাই আমি যে ফরমাইতরা প্রত্যেক মুমিন বাধা দেও এটা তোমাদের দায়িত্ব অতা লাগি তো আইলো আমর বিল মারুফ নহি আনিল মুনকার মানুষরে ভালো কাজের আদেশ দেওয়া খারাপ কাজও বাধা সৃষ্টি করা কুটুবালা নষ্ট হয়ে যাইব মাথে না হিবাটায় দোকানও তিমুকাত বইছে আর কর ফাইনতে টাকা পাঠাইছিল দোয়া করবো আলহামদুলিল্লাহ বিড়ি টানার আর কর পাঁচ বিঘা বন্ধ রাখিলে কিতা রাখছো বলে বন্ধ রাখছে খুব ভালো রাখছো তোমার যে সন্তানে এই যে 50,000 টাকা রুজি কাম করিয়া তোমারে ফাটাইয়া দিছে এটা তো হালাল টেখা সারা দিন ডিউটি করিয়া মাতার কাম ফাউরতলাত নিয়া আর তুমি ফুয়ার দরদ দিয়ে ইয়া জমির বন্ধক রাখছো তুমি খুব বালা হাম ঘটনায় এই সম্পদরে তুমি হারাম বানাইলা আওলাদর এই সম্পদর কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে ফুয়ায় আল্লাহরে কইব আল্লাহ বুড়ারে আগে আনো দুধ ওকুর বুকুর ঘুরা ভাড়া মারি আর হরে আমি যাইবু কারণ হে তো জানে এরপরে আমার এখানে বিপদি বানাইল তাহলে যে বাফে ফুয়ার দর দিয়ে ইয়া সম্পদ বাড়ানিত লাগলায় জমিন বন্ধক দিয়া বন্ধক রাখি আর দানুয়া টাকা দিয়া বন্ধ না লইয়া তুমি ফুয়ার অপকার করতে না ক্ষতি করতে জোরে করে কও ক্ষতি আর আবার এলাকার মুরব্বি যারা তারা মাতি তাই পারবা তুমি তাই মাতো না জবান বন করিব আর এলাকার মধ্যে তা চলে বাধা দেও না তোমারও বিপদ আছে যদি বাধা দেও না এই জন্য মুসলমান বাবারা আমরা বাধা দিতাম আমরা সৎ কাজের আদেশ দিতাম অসৎ কাজও বাধা দিতাম ইসলাম বিরোধী খামো আমরা বাধা দিতাম বাধা না দিলে আমরা রূপে বিপদ আইব ও মুসলমান বাবারা পায়গম্বর দাউদ নবীর উম্মত আল্লাহর বর্ডার যখন লঙ্ঘন করল
গজব আইলো, সব মানুষগুলা বান্দর হয়ে গেল, যারা মাছ মারত তারাও বান্দর, যারা মাছ মারত না সমর্থন করত তারাও বান্দর। আজকে তুমি জমির বন্ধ খালার বাড়ি যাও চা খাও, একবারও খাও না ভাই সব, খেনে জমির বন্ধ রাখলাই, এটা তো যাইজ নাই, খেনে কয় না কিতা লাগে কয় না, কুটুম আলা নষ্ট হয়ে যাইব, আল্লাহ নিমাদ কয় না, চা বন্ধ হয়ে যাইব। ও আল্লাহর বান্দা, তুমি এখানে দানুয়া টাকা দিলাই, এটা তো জায়েজ নাই, এটা তো হালাল নাই, বাধা দে না হয় না, কুটুমালা নষ্ট হয়ে যাইব। অথচ তোমার ভাই, তোমার চাচা, তোমার বাতিদা, তোমার লাগা বাড়ির বেটায় সুদ খান, নবী যে ফরমাইতা এক টাকা সুদ যদি কোনো মানুষ খায় সত্তরটা গুণা করলো, এর মধ্যে ছোট্ট গুণা হইল আপন মায়ের সঙ্গে জিনা করার সমান হও না, উজুবিল্লা আসেনি কেউ তার মার লোকে জিনা করতে পারবো, আসেনি কেউ না, কিন্তু রসুল্লাহ ফরমাইতরা এক টাকা সুদ খাইলে সত্তরটা গুণা, এর মধ্যে ছোট্ট গুণা হইল আপন মায়ের সঙ্গে জিনা করার সমান, জোরে করে না উজুবিল্লা হো। ও মুসলমান মোবারক, তুমি নামাজ পড়তে তোমার মজা লাগে না, জিকির করতে মজা লাগে না, তসবিহ তাহলিল করতে মজা লাগে না, এমন কি ওয়াজ আর মজলিসের মধ্যে গেলে তোমার মজা লাগে না, তার একমাত্র কারণ হইল তুমি হারাম খারায়, কারণ ইবাদত কবুল হইতে হইলে নামাজও মজা লাগতে হইলে, তবলিগও মজা লাগতে হইলে, তফসির মজা লাগতে হইলে, প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া খাও, সুবহানাল্লাহ, হালাল আর পবিত্র খানি খাইয়া যখন আপনি একটা সেজদা দিবাই ওই সেজদাটা কিন্তু মজা লাগবো, তুমি বুধ ভাইবা যদিও আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমার দেখ রাখো, সুবহানাল্লাহ, হালাল আর পবিত্র খানি খাইলে ইমানের জোশ বাড়ে, বন্দনার টেকা খাইয়া ঘুমাইছো, দানুয়া টেকা দিয়া দান আনিয়া তুইয়া গুন খুটিয়া খাইয়া ঘুমাইছো, জমিন বন্ধক রাখিয়া দান বাড়ি তুটাইছো অগুন খাইয়া ঘুমাইছো, তোমার ফজরের সময় তো ঘুম ছাড়ার কথা নাই, বরং লেফ উল্টাই আরো কুচি মুচি হইয়া গিয়ার লাগাইয়া ঘুমাইব, খাও না উজুবিল্লা, হালাল আর পবিত্র খানি খাইয়া যদি বান্দা ঘুমায় আজান শোনার পর ঘুমাইয়া থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে উঠিয়া মসজিদ মুখার রওনা দিব, যদি যাইতে পারে না বাড়ির মধ্যে আদায় করিয়া দিব, খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ, কারণ হালাল আর পবিত্র খানি খাইলে ইমান বাড়ে, সুবহানাল্লাহ, ও মুসলমান বাবারা, ছোট্ট একটা ঘটনা শুনাই, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম সাইর ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম নাম কি তা, ইমামে আযম, আমরা সাইর ইমাম পড়েছি না, পয়লা ইমাম আযম ইমাম আবু হানিফা, দুসরা ইমাম শাফি, তিসরা ইমাম মালিক, চৌথা ইমাম আহমদ হাম্বলি, প্রত্যেকর জানা আছে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তান সাগরি ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একবার দাওয়াত দিল, হুজুর আপনি আমার বাড়িতে আইবা আপনার দাওয়াত, আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে দাওয়াত গেলা, দাওয়াত যাওয়ার পর ও মুসলমান বাবার তানে খানি দেওয়াইল, রাত্রে খাইলা ঘুমাইলা, ফজর নামাজ পড়ে যখন রওনা দিলাইতরা ওই সময় ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির ফুড়িয়া ডাক দিয়া কইলা, ও আব্বাজান, আপনি কইলা আপনার আপনার উস্তাদ পৃথিবীর সবচাইতে বড় আলিম, সবচাইতে বড় ফকি, সবচাইতে হাদিস বিশারদ এমন একজন আল্লাহর বান্দা বুজুর্গ, কিন্তু আজকে রাত্রে আমি দুই তিনটা খাম তান দেখলাম, দেখিয়া বড় চিন্তা করি আর এটা নিয়ে আমি বড় পরেশান, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা আমার হুজুরের কিতা করতে দেখলাই, বলে আমি রাইত আর বাদ দিলাম, আমি জানি ফেটরে তিন ভাগ করে খাওয়া সুন্নত, এক ভাগ ফেট বড় হইতো বাদ দিয়া, এক ভাগ পানি হইতো আর এক ভাগ খালি হইত, কিন্তু দেখলাম আপনার হুজুরের তিনও ফেট পরিয়া খাইলাইলা আরও খাইলা, আমি দেখলাম তাইন বাদ বেশি করি খাইলা, ফ্যাট তিন ভাগ করিয়া এক ভাগ খালি রাখবার কথা, কিন্তু তিনও ফ্যাট পরিয়া খাইলা আরও খাইলা,
এরপরে তাহাজ্জুদ আর নামাজ পড়ব আল্লাহকে কেটলি দিয়ে পানি দিলাম দরজার সামনে কিন্তু কেটলি রইল তার মানে তাহাজ্জুদ আর নামাজ পড়ছিন না তাই উযুও করছিন না তিন নম্বরে একটা ঘটনা দেখলাম আমি জানি আল্লাহর ওয়ালিরা ফজর নামাজ পড়ি ইশরাক আর নামাজ না পড়লে মসজিদ থেকে বাহির হয় না কিন্তু আপনার হুজুর বার হয়ে গেল গিয়া এই তিনটা খাম কিতা লাগে বললা আপনি তোরা জিকাও ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন মা জামানার সবচেয়ে বড় আলেম দিন আমার উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি জিজ্ঞাসা করতে পারবো না কি তা লাগে হুজুর এই ঘটনা বললাই তবে আমি ডাকি আনিয়ার তুমি জিকায় হুজুর তুমি কি তা লাগে ইবনাল বললাই ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কইলে হুজুর আমার ফুড়িয়ে কি তা জিকাইতা আপনারে তোরা আপনি যদি তাশরিফ পারো না আমার ঘর আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ফুড়িয়ে দিকাইলা ও হুজুর আপনি তো জামানার সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি আপনি তো সবচেয়ে বড় একজন ইমাম কিন্তু অত বড় দুই তিন দেখা আপনার মধ্যে আমি দেখলাম যেটা নিয়ে আমি বড় চিন্তিত কি তা দেখছ এক নম্বরে আপনি বাদ বেশি খাইলা কিন্তু ক্ষমাইয়া খাওয়া তো সুন্নত আমি জানি দুই নম্বরে উজুর পানি দিলাম তাজুদ নমাজ পড়তায় পানি রইল তার মানে উজু তুমি করছো না তিন নম্বরে ইশরাক করে নমাজ পড়ি বারোহিতায় আগে খেনে বারোইলায় এই তিনটা ঘটনা কেন হলো জানতে যাই আল্লাহর বান্দা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দি তোমার আব্বা জানে আমার দাওয়াত দিছ আমি তোমাদের বাড়ির মধ্যে দাওয়াত পাইছি তুমি যে হালাল আর পবিত্র অবস্থায় নমাজি পাকার পবিত্র অবস্থায় খানি বানাইয়া দিছ আর তোমার আব্বাই যে উপার্জন করিয়া দেখা টানছ শাক সবজি আঞ্চলি তা সব পবিত্র এমন পবিত্র তুমিও পবিত্র অবস্থায় খানি বানায় যখন আমার সামনে দিস আমার সামনে যখন সাড়াটা দেওয়া হইল আমি তাকায়া দেখি ওই সাড়ার বাতর মাঝখান থেকে আসমান পর্যন্ত একটা নূরের রশি লাগাইল হো সুবহানাল্লাহ একটা নূরর তারর মাধ্যমে রহমত পড়তে আছে বরকত পড়তেছে এমন পবিত্র খানি আমার জীবনে আর কোনোদিন পাই না এই জন্য ভাবলাম আর পাইমু কিনা না তুরা বেশি করে খাইছি কও সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ভাবলাম এমন খানি আর জীবনে নসিব হইব কিনা না জানি না এই জন্য তুরা বেশি করে খাইলাম দ্বিতীয় কারণ হইল আল্লাহর একটা নূর লন্টেন দেখলাম আসমান পর্যন্ত বা তোর মাঝখান তাকিয়া ওই রহমত আর বরকতর দিকে তাকাইয়া বেশি খাইলাই যে বুঝতে পারি না বুঝলাম হুজুর আপনি এই কারণে বেশি খাইলা তবে একটা জিনিস জানতে চাই আপনার লাগি খেটলি তৈলাম উজু করতা নমাজ ফড়িতা আপনি খেনে উজু করলা না তাহাজ্জুদ ফড়িলা না আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও আল্লাহর বান্দি আমি তাহাজ্জুদ আর নামাজ পড়িছি তবে উজুর কোনো প্রয়োজন হয় না কও সুবহানাল্লাহ তোমার এই হালাল আর পবিত্র খানি খাওয়ার পর ইমানের মধ্যে তো জুস পয়দা হইছে জজবিয়ত পয়দা হইছে ফজর পর্যন্ত আমার ঘুমে ধরে নাই ঘুমে ধরে না এই জন্য উজুও সুখে না আমি এশার উজু দিয়া ফজর নামাজ আদায় করছি কও সুবহানাল্লাহ আর তুমি জানো নে তোমার বাড়ির এই হালাল আর পবিত্র খানি খাওয়ার পর ইমানের মধ্যে তো জুস আর জজবিয়ত পয়দা হলো সারা রাত ঘুমাই নাই একটা আয়াত নিয়া গবেষণা শুরু করলাম ফজরের আগে আগে একটা আয়াতের ইস্তেমবাত করিয়া 100 মাসলা আমি বাহির করলাম জোরে কও সুবহানাল্লাহ ও মুসলমান বাবারা হালাল আর পবিত্র খানি খাইলে ঈমান বাড়ে ঈমানের মধ্যে জোশ পয়দা হয় আজকে বন্দনা টেকানি গড়া তৈছ দানুয়া টেকা দিয়া দানারি গড়া তৈছ জমিন বন্ধক দিয়া দানারি তৈছ এটা তুমিও খাও তোমার নমাজ ভালা লাগে না ইমাম সাহেবরে টিফিন দাও ইমামের খাইয়া ইমামর এখন বালা লাগে না জিকির করতে নমাজ পড়িতে কোন হুজুর তোমার বাড়ি পাখানি তাই হুজুর তুমি হারাম খাবাই নাই এবার হুজুরেও নমাজ পড়তে মজা পায় না জিকির করতে মজা পায়
হয় না। আল্লাহর বান্দারা সুদ ছাড়ো, হালাল আর পবিত্র খানে খাও, ইমান বাড়িব, ইমানের মধ্যে জোশ পয়দা হইব, নামাজ পড়তে মজা লাগবো, জিকির করতে মজা লাগবো, তসবিহ তাহলিল করতে মজা লাগবো, নিজে নিজে মাসলা বানায়া কোনো কৌশল অবলম্বন করিয়া সুদ আর ঘুষের মধ্যে যাইও না। ও মুসলমান, বলতেছিলাম পয়গম্বর দাউদ নবীর উম্মত কৌশল অবলম্বন করার কারণে আল্লাহর গজব আইল, তারা সবাই ধ্বংস হয়ে গেল। এবার খেউরর ভাই গেছে, খেউরর চাচা গেছে, খেউরর ভাতিজা গেছে, খেউরর বোন গেছে, ওরা যারে যারে কান্দে কথা বলতে পারে না, মুখ লড়াইয়া লড়াইয়া কয় তোমরা দোয়া করো, আমরা বাধ্য রয়ে গেলাম, শুয়র রয়ে গেলাম, খাওয়া উজুবিল্লাহ। এমতো অবস্থায় পয়গম্বর দাউদ নবী এলাকা আমরা তো ধ্বংস হয়ে গেলাম, আমরা তো বানর হয়ে গেলাম, সুয়র হয়ে গেলাম, আমরা বুঝি নাই, আল্লাহ দরবার দোয়া করুকা, আল্লাহ যেন ঘুরাইয়া আবার মানুষ বানাইয়া দেন। পয়গম্বর দাউদ বলেন এখন আর দোয়া করিয়া লাভ হবে না, কারণ তোমরা ওভারটেক করছো, সীমা লঙ্ঘন করছো, আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহ নির্দেশ কইছো, আল্লাহ নির্দেশ করছো মাছ মারিও না, তোমরা মাছ মারছো কৌশল অবলম্বন করিয়া, আল্লাহ বেজার হইয়া গজব নাজিল করছেন, আর দোয়া এখন আর কবুল হবে না। মুসলমান বাবারা এইভাবে তিন দিন পর্যন্ত জমিনের মধ্যে বাসিস, তিন দিন পরে সব শুয়োরের দল আর বান্দরের দল এই অবস্থায় জমিন থেকে বিদায় হইছেন, কও না উযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী অগলে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জমিনের মধ্যে দেখি, আমরা যে জমিনের মধ্যে বান্দর দেখি, শুয়র দেখি, এটা দাউদ নবীর উম্মতি? আল্লাহর নবী ফরমায় না না, এটা দাউদ নবীর উম্মত নাই, এই যে শুয়র যেটা দেখি, বান্দর দেখি, এটা আল্লাহ প্রথমে যে বান্দর বানাইছিল, শুয়র বানাইছিল, ওটা আল্লাহর গজবে দাউদ নবীর উম্মত, যারা বান্দর আর শুয়র হইলো, এরা মাত্র তিন দিন বাঁচিছে, তিন দিন পরে একজনও বাঁচে নাই, সবাই মারা গেছে, শুয়র এবং বান্দর অবস্থা হও না উযুবিল্লাহ। আল্লাহ ফরমাইতরা ফাজআলনা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এই ঘটনা যে আমি ঘটাইলাম সমকালীন মানুষের জন্য শিক্ষা, পরবর্তী মানুষদের জন্য শিক্ষা এবং মুত্তাকিনদের জন্য নসিহত স্বরূপ। মুফাসসিরিন কেরাম বলেন মুত্তাকিন মানে আখেরি জমানার নবীর উম্মত, তার মানে আপনি আমি আমাদের জন্য এই ঘটনা হলো নসিহত। বুঝা গেছে নি বাবাজিরা? ও মুসলমান বাবারা এই ঘটনার থেকে শিক্ষা লও, কোরআন বিরোধী কোনো কাম যদি চলে সমর্থন করা যাবে না, বরং প্রতিবাদ করবো, আমরা মুমিন কথা দেখি না। আর সমর্থন করো যদি এই গুনার কাজ তুমি করো না, সমর্থন যদি খালি করিলাম দাউদ নবীর উম্মতের যেই অবস্থা তোমার আমারও সেই অবস্থা হবে কথা দেখি না। এই জন্য কোরআন বিরোধী কাম সমাজের ভিতরে দেখলাম আমরা, সুদ ঘুষ মদ জুয়া বুধ পরিস্থিতিটা দেখলে আমরা বাধা দিব, হাত উঠে বলেন ইনশাল্লাহ, ঘুরে বলেন ইনশাল্লাহ, জিকির করো লা ইলাহ, মাইকটা আরাম দিল না, হইলা খুতবা পড়তে সময় গেলে মাইকটা আসলো, মানে মুরামারি কিতা যে করছো, যাও কোনো মতে ও গেছে, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তো বাবাজিরা সুদ আমরা খাইতাম না, আর সুদ খানেওয়ালা যদি খেও তাকে বাধা দিব তো ইনশাল্লাহ, মদ আমরা পান করতাম না, মদ যদি খেও খায় আমরা মদ খানাওয়ালারে বাধা দিব, প্রতিবাদ করবো, হাত উঠে বলেন ইনশাল্লাহ, বাধা দিতাম আমরা, এটা ইমান, বাধা দেওয়া এটার নাম ইমান, বাধা দিবাই। ও মুসলমান বাবারাম, সুদ খানাওয়ালার ভয়ঙ্কর আজাব আছে,
আল্লাহর নবী ফরমাইতরা কিয়ামতর ময়দান সুদ খানওয়ালার ফ্যাট বড় বড় ইন্ডাস্ট্রির মতো হইব খাও নাউজুবিল্লাহ বড় বড় ইন্ডাস্ট্রির মতো হইব ছোট ছোট ফাও দয়াটা থাকব এইভাবে হিলাহিলি করব আর ফেটর মধ্যে দেখা যাইব বড় বড় সত্যটা আজাগর সাফে দৌড়াইতে রাখো নাউজুবিল্লাহ আল্লাহর নবী ফরমান আমি জাহান্নামের মধ্যে জান্নাত জাহান্নাম যখন আমি সফর করলাম তখন জাহান্নামের মধ্যে তাকায়া দেখি একদল মানুষ একটা রক্তর সাগরের মধ্যে হাবুডুবু কতরা কোনো পার লইতে পারে না খাও নাউজুবিল্লাহ খালি আপনার হাবুডুবু করে হাতার খাটি খাটি আপনার যখন পার উঠতে চায় তখন একজনে পাথর দিয়ে ইটা মারে একজন ফেরেশতায় পাথর দিয়ে ইটা মারে আল্লাহর বন্ধু আমার মাঝখানের মধ্যে চলে যায় আবার হফার লইতে চায় আবার একজন ফেরেশতায় পাথর দিয়ে আমার মাঝখান হয় এইভাবে আপনারা হাবুডুবু করেন ও মুসলমান আল্লাহ নবী বলেন আমি জিব্রাইলকে জিকাইলাম ও ভাই জিব্রাইল এই হাবুডুবু খরনেওয়ালা খারা কেন পাথর দিয়ে ইটানো হয় আল্লাহর নবীর হাজরতে জিব্রাইল ডাক দি বলেন নবীজি ওই যে হাবুডুবু খতরা দেখরা যায় দল মানুষ এরা সব সুদকুরর দল এরা কিয়ামত পর্যন্ত কোনো ফার লইতে পারবে না খাও নাউজুবিল্লাহ এই জন্য মুসলমান বাবারা আমার ভাই নকল এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো আমরা সুদ খাইতাম নাই আমরা মদ পান করতাম নাই আমরা কোরআন বিরোধী কোনো কাম করতাম নাই আমরা গুনার কাম সবে ছাড়ি দিতাম হাত ওটাই হবে ইনশাআল্লাহ গুনার কাম ছাড়িয়া নেক আমল করা শুরু করতাম আমরা পাঁচ ভক্ত নমাজ সুন্দর করে আদায় করতাম আমরা রমজান শরীফের রোজা রাখতাম আমরা জিকির আসকার করতাম কসমিতা আলিল করতাম আর নেক আমল করে করে আল্লাহর কাছে আমরা পাঠাইয়া দিতাম আল্লাহ ফরমাইতরা ওয়া আকিমুস সালাত নমাজ কায়েম করো নমাজ প্রতিষ্ঠা করো আজকে বেশিরভাগ সমাজের মধ্যে বেনমাজির সংখ্যা শতাধিক কিনা মসজিদের মধ্যে আজান হয় কিন্তু যুবকরা রাস্তার মধ্যে বসে থাকে টিভুকার মধ্যে বইয়া মোবাইল টিপে মসজিদের মধ্যে নমাজও যায় না ও যুবক ভাই মনে মনে সিনেমা দেখায় মনে মনে নাটক দেখায় কেউ তার দেখায় মনে মনে তুমি লেংটা সিনেমা দেখটায় মন খোট্টায় খেয়াও দেখেন না তো আল্লাহ ফরমাইতরা আল্লাহু সামিউন আলিম আল্লাহ পাক রব্বুল আলামিনের সব শুনুন এবং সব জানুন কথা ঠিক কিনা ও মুসলমান আল্লাহ পাক বলেন আল্লাহু খাবিরুম বিমা তাআমালুন আল্লাহ ফরমায় তোমরা যা করো আমি সব খবর রাখি আল্লাহু আকবার জোরে করে কও আপনি যেই জায়গার মধ্যে গুনাহ করো ও মুসলমান দুনিয়ার কোন মানুষ সাক্ষী নাই কোন দলিল নাই খেও দেখে না কিন্তু আল্লাহ দেখেন না দেখেন না আল্লাহ তাকে ছুটার কোন লাইন নাই ও মুসলমান আজান হইছে মুসলমানের সন্তান তিমুকাত গুয়াত আজান হইছে মুসলমানের সন্তান আপনার জুয়ার মধ্যে মোবাইল টিপা টিভির মধ্যে মসজিদের মধ্যে যাও না বেনমাজি হইয়া কবর যদি যাও কবরের মধ্যে তোমার কোনো উপায় থাকবে না নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করো যে কোনো বিপদ হোক না কেন নামাজ পড়ি আল্লাহর দরবার যখন দোয়া করো ভাই যত বড় বিপদ হোক না কেন আল্লাহ তোমার বিপদ রে দূর করে দিলাই বা খাও সুবহানাল্লাহ মুসলমান বাবারা ও যুবক ভাইয়া তোমার আমার মতো যুবক সকল মত্রা নিনা মত্রা না না বরণ্যা সব বাসি আসইন বরণ্যা বরণ্যা কেউ গাড়ির তলে পড়িয়া মারা যান কেউ অ্যাক্সিডেন্টে মারা যান কেউ জ্বর উঠিয়া মারা যান কেউ স্ট্রোক হইয়া মারা যান কত অবস্থায় কত মানুষ মারা যায় রা আপনি ডেইলি যদি খবর পড়েন আপনি যদি ফেসবুক খুলিয়া দেখেন হোয়াটসঅ্যাপ খুলিয়া দেখেন ইন্টারনেট খুলিয়া দেখেন গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ মারা যায় রা বেশিরভাগ যুবক তোমার আমার মতো মারা যায় রা কথা দেখি না ও যুবক ভাইয়া
এই মাহফিলের ভিতরে যারা বসা আছো হয়তো এমন ভাই আছে 50 60 70 80 খোদা নামাজ দিয়া ঘুরে আছে না নাই ও যুবক ভাই একটা ওয়াক্ত নামাজ যদি ছাড়িয়া কবরের মধ্যে যাও ওই কবরের মধ্যে তোমার কোনো উপায় থাকবে না ওই কবর হবে জাহান্নামের গড়া কবরের মধ্যে থাকবে আগুন তোমার কবরের মধ্যে থাকবে 70 থেকে 99 টা সাপ নাউযু বিল্লাহ ও মুসলমান বাবার যুবক ভাই রাখ পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো কারণ নামাজ এমন একটা সম্পদ নবী যে ফরমাইতরা আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতুর চাবি জোরে করে কও সুবহানাল্লাহ নামাজ পড়িয়া যদি কবরের মধ্যে যাও তাহলে তোমার কবর হবে জান্নাতুর বাগান এই জন্যই মাহফিলের ভিতরে যারা আছো ওয়াদা করো আল্লাহ আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না পাঁচ ওয়াক্তের নামাজ আমরা আদায় করব কোন সময় কোন মুহূর্তে মৃত্যু হয়ে যাইব আমরা জানি না কত যুবক হঠাৎ করে মারা যান বিদেশ গেছিল বাড়িতে আসতে পারে না আই তো হঠাৎ করে বউ তাই গেছে মারা গেছে এক যুবক বেঙ্গালুরু থাকে ওখান থাকি ঘর বানাইছে ওখানে তাকি তাকি ঘর বানাইলো বিয়া করতো বাড়িতে আইছে কইনা বেটিও দেখি লাইছে কইনার ফক্কতা কি আছে দিন আপনার তারে দেখা তাইল ওই দিন আপনার আয়া তাকায় দেখুন মানুষ মসজিদের মধ্যে শশ মানুষ জমা হয়েছে জিকাইলা ঘটনা কি তা বলে অবু করেছে না মারা গেছে তারা আশ্চর্য হইয়া কইলা আমরা তো আইসলাম আজকে ও বেটার দামান দেখবার লাগিয়া আল্লাহু আকবার জোরে করে হো আল্লাহু আকবার ও যুবক ভাইয়া কোন সময় কার বউ তাই বোঝানি না এই জন্য বউ তোর আগে আগে আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানো ভালো আমল করা নেকা আমল করা আরম্ভ করে দেও এর মধ্যে এক নম্বর হলো নামাজ আদায় করা পাঁচ ওয়াক্তের নামাজ আজকে তাকি আদায় করো ভাই দেখি কোন কোন ভাই হাত উঠায় দেখাও ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ ও মুসলমান আল্লাহ ফরমাইতরা ওয়াকিমুস সালাম নামাজ কায়েম করো ওয়া আতুজ যাকাত জাকাত প্রদান করো যদি নিসাবর মালিক হও এরপর আল্লাহ ফরমাইতরা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নেক আমল করি করি নিজের জন্য ফাটায় দেও তাজিদুহু ইনদাল্লাহ আল্লাহর কাছে গেলে পাইলাই ভাই হও সুবহানাল্লাহ যে কোন নেক আমল করো ও মুসলমান আপনি নামাজ পড়লায় নেক আমল করলায় রোজা রাখলায় নেক আমল করলায় জিকির করলায় নেক আমল করলায় তিলাওয়াত করলায় নেক আমল করলায় ওয়াজ বইলায় নেক আমল করলায় একজন বিপদীরে সাহায্য করলায় নেক আমল করলায় একজন মানুষে তার মেয়ে বিয়া দিতে পারেন না সহযোগিতা করি মেয়েটারে বিয়া দিয়ে দিলায় আপনি নেক আমল করলায় একজন মানুষ দুইজন মানুষে দরবার লাগাইছে আপনি মিটাইয়া দিলেন নেক আমল করলা এইভাবে যত পারো নেক আমল করি করি আপনি পাঠাইয়া দেন আল্লাহর কাছে গেলে আপনি পাইবাই হো সুবহানাল্লাহ নেক আমল করনা ওয়ালা দুনিয়ার মধ্যেও দাবি কবরের মধ্যেও দাবি আখেরাতের মধ্যেও বান্দা থাকবে দাবি হোকা সুবহানাল্লাহ ও মুসলমান দুনিয়ার যত বড় বিপদ হোক না কেন মুসিবত হোক না কেন নেক আমল করনা ওয়ালা ওই মুসিবতের সম্মুখীন যখন হইব কোনো টেনশন নাই নেক আমলের বরকতে আল্লাহ মুসিবত দূর করে দিলাই বা হো সুবহানাল্লাহ নেক আমল করলে চেহারা সুন্দর হয়ে যায় আপনি খালা তা কোনো বাধা নাই নাক বেখা থাকুক কোনো বাধা নাই খান বেখা থাকুক কোনো বাধা নাই কিন্তু নেক আমল করে নেওয়ালার চেহারার মধ্যে আল্লাহর নূর তাকে জোরে কও সুবহানাল্লাহ নেক আমল করে নেওয়ালা লবণ দিবাদ যদি খায় ঠেলা চালাইয়া খায় রিক্সা চালাইয়া খায় মজা পায় ঘুমাইতেও মজা পায় কও সুবহানাল্লাহ নেক আমল যারা করে গুনার খাম ছাড়িয়া নেক আমল যারা করে তারা দুনিয়ার যদি কোনো বিপদ পড়ে যায় আল্লাহ তারার বিপদ দূর করে দেয় আর যদি এই বিপদে সে মারা যায় তাহলে তার বউটা ভালো বউত হয় তার বউটা নাজাত ওয়ালা বউত হয় কও সুবহানাল্লাহ মুসলমান বাবারা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন
আল্লাহর নবী ফরমাইতরা আগর জবানাত অন্য নবীর কোন নবীর তিন জন উম্মত তিনজন যুবক কোন রাস্তা দিয়ে সফর করে যাইতরা ও মুসলমান নেক আমলের কারণে বান্দা কিভাবে বিপদ থেকে বাঁচে এই ঘটনা থেকে বুঝতে পারবা আল্লাহর নবীর হাদিস ওই তিনজন যুবক রাস্তা দিয়ে যাইতরা হঠাৎ করে বৃষ্টি আই গেল তিনজনে চিন্তা করলা কেমনে যান বাসাই সামনের দিকে তাকায় দেখুন একটা পাহাড় আছে তিনজনে সিদ্ধান্ত নিলাম পাহাড়ের মধ্যে যাই গিয়া পাহাড়ের মধ্যে গেলে মেঘটা কি তুফান থাকি আমরা আশ্রয় পাইলেইব পাহাড়ের নিকট গিয়া দেখুন একটা গাত আছে গুহা আছে তিনজন যুবক গুহার মধ্যে ঢুকি গেলাম আল্লাহর বান্দারা এই গুহার মধ্যে ঢুকি আবার তারা খুব খুশি হইলা আর কোন তুফানে ক্ষতি করতো নাই বৃষ্টি আপনার কোন ক্ষতি করতো নাই কিছু সময় পর তাকায় দেখো পাহাড়ের উপর তাকিয়া গড়ি গড়ি আয়া বড় বিশাল একটা পাথর গাতর বুক বদ্ধ হয়ে গেছে গাতর উপরে পড়িয়া আল্লাহ আকবার জোরে করে হো আল্লাহ এমন একটা এলাকা যে এলাকার মধ্যে কোনো মানুষ কোনোদিন যাইতো নাই কারণ মানুষ শূন্য এলাকা এই এলাকার মধ্যে কোনো মানুষ যায় না কেউ কোনোদিন জানতো না গাতর ভিতরে মানুষ আছে পাথর হরাইও চাইতো না বড় বিপদ নিনে বিপদ নাই অনেক বড় বিপদের সম্মুখীন তারা হয়ে গেল এবার তাদের মনের মধ্যে চিন্তাইলো এমন বড় বিপদ পড়লাম খেও আমরা রে উদ্ধার করতো নাই আর কেউ জানতো না আমরা এই গাতর মধ্যে আছি এখন কিতা করা যায় একজনে আর একজন দেখল ভাই ডেকা আমল আছে নি জিন্দগির মধ্যে যদি তাকে ডেকা আমল নিয়ে আল্লাহ তোমার দোয়া করো হয়তো আল্লাহ পাক ডেকা আমলের বরকতে বিপদ তাকে উদ্ধার করে দিলাই বা হো সুবহানাল্লাহ ও মুসলমান বাবার একজন যুবক আল্লাহর দরবার হাত উঠাইল ও মাবুদ আমার একজন সাসার ঘর খুব সুন্দরী ছিল তার চেহারা বড় সুন্দর ছিল আমি তার প্রেমে পাগল ছিলাম আমার একটা ইচ্ছা ছিল মনের চাহিদা আমি পূরণ করবো তার মানে তার সঙ্গে সিনা করবো খাও না উজুবিল্লা কিন্তু কোনো সুযোগ পাই না কোনো সুযোগ নাই এক পর্যায়ে সুযোগ পাই গেলাম আমি তার হাতর মধ্যে টেকা উঠাইয়া দিয়া এবার সিনার জন্য প্রস্তুত হয়ে গেলাম যখন সিনা করিলাইতাম হঠাৎ করি আমার বোন ডাক দিয়া কইল ও ভাই তুমি আল্লাহরে ডরাও আল্লাহরে ভয় করো তুমি কি কবরও যাইবা না আমার সঙ্গে সিনা করতে চারা তুমি এটা তো বৈধ হবে না এটা তো হারাম এটা তো গুনাহ করনাই তুমি আল্লাহরে ডরাও আল্লাহরে ভয় করো ও মাবুদ বন্যায় যখন এই কথা হইল সাথে সাথে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল আমি জিনার তাকে পিছনে সরলাম আর ডাক দিয়া কইলাম বাবা আমি তোমার হাতের মধ্যে যে টেকা দিছি ওইটা তুমি নিয়ে যাও গিয়া টেকা আমার ঘুরাইয়া লাগবে না আর আমি তোমার সাথে জিনাও করব না কও সুবহানাল্লাহ মুসলমান বাবারা আল্লাহর নবী ফরমাইতরা জিনা করাত গেছেন জুয়া খেলা নিত গেছে আপনার কোন গুনার কাম করাত গেছে নিয়ত করিয়া গেছে নবী যে ফরমাইতরা আল্লাহ এখন ফিরিস্তা গুনা লেখিস্তা কিন্তু গুনার মোকাবিলা হওয়ার পর যখন গুনা করে না ঘুরিয়ায় আবার আল্লাহ ডাক দেখুন ফেরেস্তা দে আমার বন্দা শাস্তি ডরাইয়া হরি গেছে গুনা করছে না এই জন্য তার নামায়া বলো নেকি লেখিয়া দিলা সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর বন্দা যুবক বলেন আল্লাহ ভয় ঢুকি গেল গুনাহ করি নাই তোমারে খুশি করার জন্য হরি আইলাম দেখা মারলাম না সুযোগ পাওয়ার পরও গুনাহ করলাম না কত বোঝার সুযোগ আমি করতে পারি
ওই বেটা এবার যদি সুযোগ দাও না আমার কৌশল আমার কৌশলের ভিতরে আমার রাডারের ভিতরে বারবার কোনো সুযোগ নাই আমি ইচ্ছা যেইভাবে আমি করতে পারি কিন্তু তুমি মৌলারে খুশি করার জন্য গুনার তাকে সরিয়ে আইলাম কও সুবহানাল্লাহ ও মালিক এই আমলটা যদি ভালো আমল হয় এই আমলটা নেক আমল যদি হয় এর বরকতে কাতর ফাতরটা আপনি সরাইয়া দিলাও রে আল্লাহ নবী যে ফরমাইতরা যুবক দোয়া করার সাথে সাথে তাকায়া দেখো কাতর উপরে তাকি পাথরের একটা অংশ সরে গেছে নিজে নিজে জুড়ে হরি হ সুবহানাল্লাহ দেখামলে গাতর ফাতর সরাইয়া দিতে পারে দেখামলে জমিনের বিপদ সরাইতে পারবনি না পারতো না বাবাজিরা এই জন্য সর্বদা দেখামল করো পাঁচ ওয়াক্ত নামাজ জুড়িয়া থাকো জিকিরের মধ্যে জুড়িয়া থাকো বালা খাবার মধ্যে জুড়িয়া থাকো মানুষের ভালো আদর্শ দিতে থাকো খারাপ কাজ বাধা দেও তুমি গুনার কাম করিও না শুধু গুছো যাইও না সর্ব অবস্থায় দেখামলের লগে জুড়িয়া থাকো দুনিয়া তোমার জিন্দগির সামনে যত বিপদ আইব দেখা আমলের বরকতে দূর করে দিলাইবা আর যদি তোমার মরণ লেখা থাকে এই বিপদ তুমি যদি মারা যাও তোমার মুখটা ভালো মত হবে আল্লাহ এর বরকতে তোমার নাজাত দিয়া দিবা খাও সুবহানাল্লাহ ও মুসলমান বাবারাম গুনাহ থেকে যদি বান্দা বাঁচি যায় বান্দার মর্যাদা বাড়ি যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সম্মান বাড়াইয়া দেন গুনাহ থেকে যখন তুমি বাঁচতে চাইবা আল্লাহ তোমার বাঁচাইয়া দিবা খাও সুবহানাল্লাহ গুনাহ কর্তায় নিয়ত লইয়া ঘুরিও না গুনাহ থেকে বাঁচার নিয়ত লইয়া ঘুরিও যদিও গুনার সম্মুখীন হই যাও অটোমেটিক তোমার দিলের মধ্যে আল্লাহ ভয় ঢুকাইয়া দিবা গুনাহ থেকে তুমি বাঁচি যাইবা খাও সুবহানাল্লাহ আজকে তো আমরা গুনাহ করার লাগি জমিন ঘুরি আগর জমানার যারা গুজরিয়া গেছেন বুজুর্গ হল সাহাবায়ে কেরাম আম্বিয়ায় কেরাম হল গুনাহ থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করছে মেহনত করছে কও সুবহানাল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখায় যখন ঘরের ভিতরে নিয়ে ঢুকাই দিল সবর ঘটনা শোনা আছে ও মুসলমান বাবা নাম আজিজ মিশর মিশরের প্রধানমন্ত্রী ওই জামানার সবচাইতে দামি মানুষ মিশরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মিশরের প্রধানমন্ত্রী উজিরে আজম আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ নবীর যখন ঘরের ভিতরে নিয়ে ঢুকাইল এমন একটা ঘরের ভিতরে ঢুকাইছে সাতটা দরজা আছে ওই দরজার চাবি একমাত্র জুলাইখার হাত দুনিয়ার কোনো মানুষে দরজা খোলার কোনো সুযোগ নাই কোনো সুবিধা নাই ও মুসলমান খাদেমারে দিয়া কৌশল করিয়া যখন ঘরের ভিতরে ঢুকাইল সব দরজার মধ্যে তালা লাগাইয়া বার জুলাইখা সুন্দরী ও মুসলমান পৃথিবীর সব চাইতে সুন্দরী ওই যুগে পৃথিবীর মধ্যে আর কোনো নারী নাই জুলাইখা আর সব চাইতে সুন্দর একজন আল্লাহর বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই ঘরের ভিতরে খাস কামরার মধ্যে ঢুকাইয়া আল্লাহর বন্দি মাথার কাপড় সরাইয়া মুখর কাপড় সরাইয়া এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কইল ও ইউসুফ আমার চেহারার দিকে তুমি তাকাও আমি যে সুন্দরী আমার মতো সুন্দরী কেউ নাই তুমিও সুন্দর আমরা দুয়ো সুন্দর এক জায়গার মধ্যে আমার চেহারার দিকে তুমি একবার তাকাও পয়গম্বর ইউসুফ বলে না না আমি তোমার চেহারার দিকে তাকাবো না কারণ তোমার চেহারার দিকে এখন তাকাইলেও গুনাহ হবে সুবহানাল্লাহ ও মুসলমান জুলাইখা কইল বুঝছি তুমি শরম পারায় খুদায় দেখিলাই হিন্দু ছিল আপনার মূর্তি পূজারী ছিল জুলাইখা জুলাইখায় কইলাম
বুঝি নাই সে তুমি মূর্তি রে তুমি আমার খোদা তোয়া খোদায় দেখিলাই ত্রাণ শরম পাইলেইছো ঠিক আছে শরম পাওয়ার কোনো কারণ নাই এবার ওর নানিয়া মূর্তিও ডাকি লাইছে ডাকিয়া কইল ইসু এখন আর কোনো চিন্তা নাই তুমি আমার দিকে তাকাও ইউসুফ আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া বলেন ও জুলাইখা তোমার খোদারে ওরনা দিয়া দেখা যায় আমি এমন একজন আল্লাহর গোলাম যে আল্লাহরে কোনো জিনিস দিয়ার ডাকিয়া রাখা যায় না সেই আল্লাহরে কোনো জিনিস দিয়ার ঠানি যায় না আল্লাহ সব কিছু দেখিলেন সুবহানাল্লাহ ও মুসলমান জুলাইখা আবার জোর জবস্তি শুরু করলো ইসু আলাইহিসসালামের সঙ্গে বড় তমন্না পূরণ করার জন্য ইউসুফের ডাক দিয়ে বলল দেখো সাত দরজা থালা ভরা বারোবার কোনো সুযোগ নাই তুমি আমার খোদা মানবা নাইলে এখান থেকে তোমার যাইতে দিব না পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর দিক মনোযোগী হইল মালিক আমার গুনাহ থেকে তুমি বাঁচাও সুবহানাল্লাহ ও মুসলমান বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়না ও ইউসুফ তুমি দৌড় দেও বলে আল্লাহ সাতটা দরজা আমি খেপতে পারইনু আল্লাহ পাক বলে ইউসুফ তুমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা কর নাই দরজায় তোমার আটকাইত নাই তুমি দৌড় মারো তোমার দায়িত্ব হইল দৌড় দেওয়া দরজা খুলিয়া দেওয়ার দায়িত্ব হইল আমার আমি আল্লাহ সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিসসালাম দৌড় দিলা নিজে নিজে দরজা খুলিয়া শুরু হইল এমনি একটা একটা হইয়া সাতটা দরজা আপনার খুলি গেল ইউসুফ আলাইহিসসালাম বারই গেল সুবহানাল্লাহ মুসলমান বাবার আমার বাইন হল পায়গম্বর ইউসুফ আলাইহিসসালাম রে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী এত চেষ্টা করলো চেহারার দিকে সবাইতে ভালো না চেহারার দিকে সবাইতে ভালো না ইউসুফ নবী একজন যুবক ছিলেন ও মুসলমান বাবারা আজকে সমাজের ভিতরে আমরা বেশিরভাগ মানুষ গুনার চিন্তা নিয়ে চেতনা নিয়ে ঘুরে কথা দেখি না গুনার থাকি বাঁচ গুনার থাকি নিজের হেফাজত ধরো আল্লাহর বান্দারা বলতেছিলাম ওই যুবক যখন দোয়া করলো সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল পাথরের একটা অংশ গাতর মুখ থেকে সরে গেল দুই নম্বর যুবক হাত উঠায় দোয়া করলো আল্লাহ আমার বাড়িতে এক বেটায় কাম করতো যাইবার সময় কিছু টেকা তৈয়া গেছে গিয়া আমি তার টেকাও গুণ দিয়া একটা বকরি কিনলাম ওই বকরি একটা বাচ্চা দিল এবার দুইটা হয়ে গেল ছাগল তো এটাই আর দুইটা বাচ্চা দিনা এইভাবে বাড়তে বাড়তে কয়েক বছরের ভিতরে ছাগলের ফাল হয়ে গেল ছাগলের ফাল যখন হয়ে গেল তখন একবার ওই খামলা বেটা বাড়িতে হইল মালিক আমার পয়সা গুণ দেও আমি কইলাম ও খামলা বেটা ও যে বন্ধ ছাগলের ফাল দেখাই তার তোমার সব ওই টেকার বিনিময় ও মুসলমান আল্লাহর বান্দার যুবক খামলারে ডাক দিয়া কইলাই তোমার টেকার বিনিময় সব ছাগলের ফাল তুমি সব ছাগলের ফাল নিতে কি পারো ওই বান্দা সব ছাগলের ফাল নিয়ে গেল গিয়া একটাও ছাগল তার মালিক করে লাগি তৈয়া গেল না আল্লাহর বান্দা যুবক হাত উঠাইয়া বলেন মালিক আমি তার যেগুন পাই তো গুণ দিলাইলে ওই তো কথা দেখি না আজকে আপনার আমার বাড়ির যদি কোনো মানুষে খাম করিয়া ৫০০ টাকা তৈয়া যায় এই ৫০০ টাকা দিয়ে কোটিপতি যদি হয়ে যায় ২০ বছর বাদে আইলে আপনি কোটিপতি হয়েছেন সারা ২০০ টাকা দিবা না ৫০০ টাকা গুণ দিবা কোন গুণ দিবা ৫০০ গুণ দিবা আল্লাহর বান্দা যুবক বলে আল্লাহ তার পয়সা দিয়ে ছাগলর ফাল বানাইলাম একটা আমি দিলাম না বান্দারে কইলাম সব তোমার সব লইয়া গেল গিয়া আমার উপরে ইনসাফ করলো না একটা তৈয়া গেল না কিন্তু আমি বেজার হই নাই তোমারে খুশি করার জন্য ও মালিক আমি সব ছাগল ছাড়ি দিলাম সে লইয়া গেল গিয়া এই খামটা যদি কামলয় বালা খাময় এর বরকতে আল্লাহ তুমি ফাতরটা সরাইয়া দিলা আল্লাহর নবী বলেন যুবক তোয়া করার সাথে সাথে ফাতরের আরো একটা অংশ গাতর মুখ থেকে সরে গেল জোরে কও সুবহানাল্লাহ এবার তিন নম্বর যুবক হাত উঠে দোয়া করলো আল্লাহ
আমার বাড়ির মধ্যে বুড়া মা এবং বাবা, আমি ডেইলি ক্ষেতর মধ্যে গরু ছাগল চরানে যাই, খাওয়ানে যাই। বিকালবেলা যখন বাড়িতে দুধ কিরাইয়া আগে মারে খাওয়াই, বাবারে খাওয়াই, মা বাবার খাওয়ানি শেষ হয়ে গেলে সন্তান হলরে খাওয়াই। একদিন আইতে সময় দেরি হয়ে গেছে, আয়া দুধ কিরাইলাম, দুধ কিরানি শেষ হওয়ার তাকাইয়া দেখি মাও ঘুমাই গেছন, বাবাও ঘুমাই গেছন। এখন আমার বাচ্চাইতে চিল্লানি শুরু করলাম, ফুয়া চিল্লায় ফুড়িয়া চিল্লায় আব্বা উড়ারে দুধ পান করাও, দুধ পান করাও। আমি কইলাম না, যত সময় পর্যন্ত আমার মারে খাওয়াইতাম নাই, বাবারে খাওয়াইতাম নাই, অত সময় পর্যন্ত তোমাদেরকে দুধ দিব না। সুবহানাল্লাহ, আয় আল্লাহ, ফজর পর্যন্ত দুধের গ্লাস নিয়া মা এবং বাবার নিকটে দাঁড়াইয়া থাকলাম। কোন সময় তারা হোজা গইবা, তারা দুধ খাওয়াই দাও। ও মালিক, আমার বাচ্চাইতে সারাদিন চিল্লাইলা, সারা রাত চিল্লাইলা, আমি তাদের বুকের মধ্যে দুধ আগে দেই নাই। তুমি মাওলারে খুশি করার জন্য মার বুকে আগে দুধ, বাবার বুকে আগে দুধ দিছি। আল্লাহ, এই খামটা যদি ফালা খাম হইয়া থাকে, এই খামটা যদি নেক আমল হইয়া থাকে, হের বরকতে গাতর পাথরটা সরাইয়া দিলাম। আল্লাহর নবী বলেন, লগে লগে গাতর উপরে তাকিয়া পাথরটা ফুরা ফুরি ভাবে সরিয়া গেল। গিয়া জুড়ে কও সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে, এটাও নেক আমল, তাদের সঙ্গে ভালো আচরণ করলে। আল্লাহর বান্দারা, মা বাবার খেদমতের মাধ্যমে দুনিয়ার বিপদ থেকেও বাঁচা যায়, নিয়ে যায় না। দুনিয়ার যত বড় বিপদ হোক না কেন, মায়ের খেদমত করছো, বাবার খেদমত করছো, মারে খুশি করছো, বাবারে খুশি করছো, আল্লাহ পাকে জমিনও তোমার বিপদ দূর করিয়া দিবা। খাও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, এই জন্য নেক আমল কর, নেক আমল করলে দুনিয়া তো ফায়দা, আখেরাত কো ফায়দা কথা দেখি না। আল্লাহ ফরমাইতরা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, আমিলুস সালিহাত, ভালো আমল করলো, নেক আমল করলো, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা সব জান্নাতি। করে করে কও সুবহানাল্লাহ। হুম ফীহা খালিদুন, এরা চিরকাল জান্নাতের মধ্যে থাকবে। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাইয়া, মা বাবা খার খার জিন্দা আছেন দেখে এতটাই দেখাও চাই। আলহামদুলিল্লাহ, বেশিরভাগ মানুষের মা বাবা আসলে জিন্দা। ও যুবক ভাই, মা বাবার খেদমত করবাই, মা বাপরে গালি দিও না, মা বাপরে কষ্ট দিও না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবাই। রাজি আছো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী ফরমাইতরা, রেজাল্লাহু ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাক্তুল্লাহি ফি সাক্তিল ওয়ালিদাইন আও কামা কালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী যে ফরমাইতরা, মা বাবা যদি সন্তান উপরে রাজি থাকেন, ওই সন্তান উপরে আল্লাহও রাজি তখন। কও সুবহানাল্লাহ। মা বাবা যদি কোন সন্তানের উপরে বেজার হয়ে যায়, ওই সন্তানের উপরে আল্লাহও বেজার হয়ে যায়। এই জন্য মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আজকে তুমি বিয়া শাদী করিলা, এসে উপযুক্ত হয়ে গেছো, মা কথা তোমার ভালা লাগে না, বাবার কথা ভালা লাগে না, সড়কর দ্বার ঘর বানাইছো, আগলা হয়ে গেছো, মার খবর নেও না, বাবার খবর নেও না, মা বাবার তাস্তুস তুমি কথা হও। ও মুসলমান বাবারা, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই জিকির করো, তসবিহ তাহলিল করো, নামাজ পড়িয়া জান্নাত যাইতে পারতায় নাই, রোজা রাখিয়াও জান্নাত যাইতে পারতায় নাই, জিকির করিয়াও জান্নাত যাইতে পারতায় নাই, তোমার মা এবং বাবার বেজারির কারণে জাহান্নাম হবে তোমার ঠিকানা। খাও নাউজুবিল্লাহ। এই জন্য মা বাপরে কষ্ট দিও না, মা বাপরে গালি দিও না, মা বাপর লগে সব সময় ভালো আচরণ করবাই, ভালো ব্যবহার করবাই, মায়া করবাই। আল্লাহ জমিনের মধ্যে তোমারও মায়া করবা। খাও সুবহানাল্লাহ। বাড়ির থেকে বার হইয়া যাইবার সময় মারে কয়া যায়, মা
আমি লালা বাজার যাইয়া খাইলা খান্তি চাইয়া মায় কইবা যাও, এই যাও শব্দ এমন দামি, রাস্তার যদি অ্যাক্সিডেন্টও থাকে আল্লাহ তোমার অ্যাক্সিডেন্ট দূর করে দিলাই বা খাও সুবহানাল্লাহ। আর যদি তুমি অ্যাক্সিডেন্টে মারা যাও শহীদ দরজা ভাইবাই, আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকা মানিয়া নবীর তরিকায় চলিয়া মা বাবার ইজাজত দিয়ে যখন বারোয় যাইবাই ফজর নামাজ আদায় করছো, বারোয় গেছো বান্দা অ্যাক্সিডেন্টে মারা গেছো, তোমার মুখটা বালা, তুমি শহীদ দরজা ভাইবাই, জোরে করে কও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা তুমি বাড়ির থাকি বার হয়ে গেল, বাপে জিকাই সোরে খানো যাইতা, মায় জিকাই সোরে খানো যাইতাই, তুমি খরায় জেসা খানো যাই না খেনে, আমার জেসা খানো যাই না খেনে, ইলা যুবক আছে না নাই, কিতা করতাই তুমি হুমকি দে, তোমার মার উফ শব্দ হয়ে জাহান্নাম তোমার ঠিকানা হবে। আমি যে ফরমাইত্রা হুমা জান্নাতু কাওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম, তার মানে মা বাপ যদি তোমার উপরে খুশি হই তুমি জান্নাতি, মা বাপ যদি তোমার উপরে বেজার হই তাহলে তুমি জাহান্নামী। আল্লাহর বান্দারা আমরা প্রত্যেকে জানি বাইদিন মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দুয়ার বরকতে কত বড় অলি হয়েছেন প্রত্যেকের জানা আছে। মায়ের ডাকতে কইছেন বাবা আমার এক গ্লাস পানি খাওয়া, বাইদিন মুস্তাবি ছোট্ট মানুষ পানির গ্লাস লইয়া যায় তাকায়া দেখল মা আপনার ঘুমাইয়া গেছেন, এবার পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়াইয়া থাকলা, ফজরের সময় মা সজাগ হয়ে তাকায়া দেখো এখনো বাইদিন ঘুমায় নাই, মায়ের ডাক দিয়ে কইল বাইজি তুমি কি ঘুমাও নাই, বলে মা তুমি তো ফানি খুঁজিলাই, আমি ফানি লইয়া দেখলাম তুমি ঘুমাই গেছো, এবার চিন্তা করলাম আমি যদি ঘুমাই যাই আর তুমি যদি তারপরে খালি চিল্লাও আমার ডাকো, ও বাইজির ফানি দেও আমি ঘুমো থাকবো বুধ পাইতাম না, এই জন্য ফজর পর্যন্ত ঘুমাই নাই, ফানির গেলাস লইয়া দাঁড়াইয়া থাকলাম, কোন সময় তুমি ফানি চাই মা তোমারে ফানি দিতাম, সুবহানাল্লাহ। মায়ে পানির গেলাস হাত লইয়া পানি পান করলাম, ছোট্ট ছেলে বাইরে হুতাইলা নামাজের মধ্যে লাগলা সেজদা দিয়ে আল্লাহর দরবার, সেজদা করি আল্লাহর দরবার একটা ডাক দিয়া কইলাম ও মালিক আমার বাইজিদের আচরণ করলো ব্যবহার করলো আমি বাইজিদের মার অন্তর খুশি হয়ে গেছে, আল্লাহ আমার বাইজিদরে জমানার সবচেয়ে বড় কুতুবুল আলম বানিয়ে দিলাম, হো সুবহানাল্লাহ। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হইল, ও মুসলমান বাবারা শত শত বছর গুজরিয়া যাইতেছে এখনো গোটা পৃথিবীর কোনায় কোনায় বাইদের মুস্তাবির নাম জলমল করতেছে, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার সবচেয়ে বড় কুতুবুল আলম বানায় দিলাইলা, ও যুবক মায়ের মা বাবার খেদমত করিও, মা বাবার লগে ভালো আচরণ পাল ব্যবহার করবাই, তারার কোনো কষ্ট দিও না, বাজারও গেলে মা বাবার লাগে আলাদা কুচুর কোনো জিনিস আনিয়া মা বাবার আত দিও আল্লাহর আরস খুশি হইব, হো সুবহানাল্লাহ। তো মা বাপ যাদের আছেন আমরা মা বাবার খেদমত করবো সবাই রাজি তো ইনশাল্লাহ, হাত উঠে বলেন ইনশাল্লাহ। ও মুসলমান বাবার আমার বাইরে কাল এক কথায় আমরা আল্লাহর ভয় কলব লইয়া আইতাম, নেক আমল করা শুরু করে দিতাম আর গুনার কামগুলো আমরা সারি দিতাম, কথা দেখি না নেক আমল করা শুরু করতাম গুনার যত খাম আছে তা সারিয়া এমন একটা জিন্দেগি বানাইতাম, ও মুসলমান যেই জিন্দেগি বান্দার নসিব হইলে ওই বান্দা জান্নাতি হয়ে যায়, জান্নাত পাইলাই হও সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা পারতাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িতাম, রোজা রাখতাম, সুদ ছাড়িতাম, ঘুষ ছাড়িতাম, মিথ্যা ছাড়িতাম, মদ খাওয়া ছাড়িতাম, জুয়া খেলানি ছাড়িতাম, হাত উঠে বলেন ইনশাআল্লাহ, জোরে করে কয় ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার খোয়া গুনার থেকে আমল করার তৌফিক দাও, জোরে করে কয় আমিন। তো বাবা দিন আমার ভাইয়ের ফল আটটা বাজি যা আর আমি লম্বা করতাম না, দোয়া করে লাইব, দোয়ার আগে মসজিদ ওয়াজ হইলে একটা উদ্দেশ্য থাকে সন্ধ্যা নাকি না, তোরা একটা সন্ধ্যা হইতো দীর্ঘ সময় বয়ান শুনছ
এখন দুয়ার পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত করি আর তোড়া তোড়া আল্লাহর ঘর কারো সবাই দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ কইলেন না জোরে করে কও ইনশাআল্লাহ ও মুসলমান কেউর মা নাই কেউর বাবা নাই কেউর ভাই নাই